আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজ আমি খুবই একটা দুর্দান্ত এবং অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, একদম সহজ ও সরলভাবে। কয়লা চচ্চড়ি, কয়লা রান্না আপনারা বিভিন্ন রকম করে রান্না করেন, আমি কিভাবে রান্না করি আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের গ্রাম্য পদ্ধতিতে খুবই খুবই অসাধারণ একটা রেসিপি, সবাই এভাবেই আমাদের গ্রামে রান্না করে, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে দুইটা বড় সাইজের আলু নিয়েছি এবং ভালো করে ধুয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাতলা পাতলা করে কেটেছি, আপনারা অবশ্যই এইভাবে কাটার চেষ্টা করবেন, নাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। এখানে নিয়েছি একটা বড় সাইজের করেলা, সো আমি এইভাবে লম্বা লম্বা করে গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এটাকে আমি আগে থেকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, কেননা করলার মধ্যে অনেক তেতো হয়, তো সেদ্ধ করে নিলে তেতোটা অনেকটা চলে যায়। আপনারা না চাইলে নাও করতে পারেন। নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ, এভাবে স্লাইস করে লম্বা করে আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিচ্ছি গুঁড়ো মশলা, গুঁড়ো মশলা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার কয়লা, আলু এবং পেঁয়াজ মশলা সবগুলো ভালো করে এভাবে হাতের সাহায্যে কষলে কষলে মাখিয়ে নিতে হবে, যাতে কয়লা আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে মাখাচ্ছি, অবশ্যই এইভাবে দেবেন। আমি এবার নর্মাল পানি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো এখানে পানি আমি অ্যাড করব। বুঝতে পাচ্ছেন নিশ্চয় কিভাবে হাতের সাহায্যে মাখাতে হবে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বেশি পানি দিলে কিন্তু হবে না, 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি, মানে যেইভাবে আপনারা করলা আলু নেবেন সেই হিসাবে পানি নিতে হবে। আমি এখানে চুলার মধ্যে এটা চাপিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আলু এবং করলা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আমি আগে কিন্তু আদা রসুন দিইনি, আমি এই পর্যায়ে আদা রসুনটা দিচ্ছি, কেননা এই পর্যায়ে আদা রসুনটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা অবশ্যই এই টিপসগুলো একটু ফলো করবেন। আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি 4 টিস্পুন সাদা তেল দিয়েছি কয়লার মধ্যে। এটা সবথেকে বড় একটা মানে টিপস, যে যেভাবে আমি যে পদ্ধতিতে আমি আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটার মধ্যে একটু তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে এবং লাস্টে দিতে হবে। আমি পরে দেখাবো আপনাদেরকে কীভাবে এটা তেলটা উপরে আসবে। আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা সম্পূর্ণ উপরে চলে এসেছে। লাস্টে তেল দেওয়ার মানে এটাই হচ্ছে, তেলে পুরো করলাটা এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে আদা রসুন তেলে লাস্টে দিলে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু পুরোটা টানেনি, আমরা আগে তেল দিলে কী হয় তেলটা কিন্তু পুরোটা মশলার মধ্যে টেনে নেয়, আর পরে তেল দিলে কী হয় তেলটা কিন্তু আর টানে না, একদম ওপরেই থেকে যায়। আপনি একটুখানি দিন বা বেশি তাতে কোনো যায় আসে না। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, গরম গরম সার্ভ করে নেবো। দেখতে পাচ্ছেন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি, তেলটা কিন্তু
আমি গ্যাস বন্ধ করে দেওয়ার পরে তেলটা কিন্তু একদমই মানে আলু করেলার মধ্যে টেনে নিয়েছে, সেটা কিন্তু ওপরে কিন্তু তেল তেল হয়ে নাই। দেখতে পাচ্ছেন কীরকম ধারা হয়েছে রান্নাটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেননা এইভাবে করলা চচ্চড়ি রান্না করলে এত সুন্দর অসাধারণ একটা টেস্ট আসে, আপনারা হয়তো না ট্রাই করলে বুঝতে পারবেন না। তো আমি অবশ্যই অনুরোধ করব আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমি যে টিপসগুলো দিয়েছি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। এটা আমাদের গ্রামের একটা দুর্দান্ত রেসিপি, এই রকমভাবে করলা রান্না করলে মাছ মাংস স্বাদ ভুলেই যাবেন। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।